একটা শিশুকে সম্পূর্ণ ঘুরিয়ে দেয় কিন্তু সম্পূর্ণ সহজ। একটা শিশুর সাথে একটা অন্যায় করলাম, তাকে কিন্তু অন্যদিকে মানে তার মনটা ডাইভার্ট করা, যে হতে তার সাথে কোনো কিছু হয়নি, এটা কিন্তু খুব সহজ। কারণ আমরা শিশুকে ভুল খুব সহজেই বোঝাতে পারি। আমরা যে হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যদি আমি উচ্চারণ করি, সমকামিতার বিরুদ্ধে বলি, আমরা যে এই যে ছেলে শিশুদের সাথে যে বলাৎকার করছি, ধর্ষণ করছি, এটা কি সমকামিতার সমকামিতার সাথে রিলেটেড না? সমকামিতার সাথে কিন্তু রিলেটেড। কিন্তু যারা সমকামিতাটা করছে, যারা এই নির্যাতনটা করছে, তারাই কিন্তু সেটার বিরুদ্ধে বলছে, তারাই কিন্তু ধর্ষণের বিরুদ্ধে বলছে, কিন্তু তারাই গোপনে ধর্ষণটা করছে। সেই ড্রাইভারটা আসলে কার? আমরা যে মানবাধিকারটা লঙ্ঘন করছি, একটা শিশুর যে ভবিষ্যৎটা নষ্ট করছি, তার যে ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা থাকতেও পারে, খারাপ কিছু করার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমরা তো সেটা ফিক্স করে দিতে পারি না যে সে ভালো কিছু করবে না খারাপ কিছু করবে। তার সামনে একটা সোনালী ভবিষ্যৎ থাকতে পারে, আমরা কী জন্য তার সেটা ধ্বংস করবো? এটার বিরুদ্ধে কিন্তু আমরা সবাই বলিও না, যেটার বিরুদ্ধে আমাদের কিন্তু আওয়াজ তোলা প্রয়োজন। সারা দেশব্যাপী যে কীভাবে মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসার কথাই বলবো, কারণ ওখানেই সবচেয়ে বেশি এই সহিংসতা হচ্ছে। এবং গত মাসে ডিসেম্বরেও আপনার 4 শিশুকে হত্যা করা হয়েছে, আবার 2 শিশু এ মাসের 6 চলতি মাসের 6 একজন শিশুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। 11 একটা শিশু কেন আত্মহত্যা করছে? তো এটা আমাদের, আমি বলি যে এই দেশের নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা দাঁড়াবো, এটার প্রতিবাদ করব। তো সেই তাগিদ থেকে, মানবিকতার সেই বোধ থেকে আমরা এখানে আজকে এসেছি। আপনাদের সহমর্মিতা, সকলের, সর্বসাধারণের হয়ে আমরা এখানে এসেছি। আপনারা জানেন কি না যে বিজ্ঞান, বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলে একটা সংগঠন আছে, যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানবতার কথা বলা। আমাদের মানবতার দায়িত্ব বোধ থেকে আমরা আজকে দাঁড়িয়েছি। আসুন আপনারা সবাই, আমরা এটা অন্তত বলি যে আমাদের সন্তানরা শিখতে যাবে, পড়তে যাবে। হ্যাঁ, ধর্মীয় শিক্ষা তো খারাপ, এই শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু যেখান থেকে লাশ হয়ে কেন আসবে? আমার নিজের ছোট ভাই, অনেক ছোটবেলায় আমার বাবা মানত করেছে, মানে জন্মের আগেই মানত করেছে যে মাদ্রাসায় পড়াবে, আলেম বানাবে। তো সেই ভাইকে দিল মাদ্রাসায়, ভাই থাকতে চায় না, তারপর ইচ্ছের বিরুদ্ধেই দিল। তারপরও সে আমার বাবা মানে করবেই, আলেম করতেই হবে, আলেম করলে কত সওয়াব, তো করবেই। যে ভাইয়ের বয়স যখন প্রায় 10-11 হয়ে গেল, সেই পর্যন্ত তাকে বেঁধে পায়ে শিকড় লাগিয়ে, তখন আমি অনেক ছোট, আমি বুঝতাম না বলি তখন আমার ভাইকে মানে এই নির্যাতনের হাত থেকে তাড়াতাড়ি বাঁচাতে পারিনি আর কি, দেরি হয়ে গেছে বুঝতে বুঝতে, আমি তো ছোট। পরে ভাই আর পারলো না, পালিয়ে বারবার পালিয়ে চলে আসছে। তারপর এক সময় মা বিরক্ত যে আর কত ওকে দিব, আবার নিয়ে আসবো, তো তারপর ওকে স্কুলে ভর্তি করলো। তো ভাইকে যে ধরনের কাজগুলো করতো, যে ওখানে বাচ্চা একটা মানে বাচ্চা তো ওখানে থাকে আবাসিক, যেগুলো থেকে ওদেরকে দিয়ে অনেক কাজ করায়, আপনার যে হুজুর যারা দায়িত্বে থাকে শিক্ষকরা, ওদের ব্যক্তিগত কাজ তো করায়, কি বলে বাথরুম পরিষ্কার, রান্না বান্নার কাজও বাচ্চাদের দিয়ে, যেগুলো করতে পারে না বাচ্চারা যেই বয়সে সম্ভব না, সেই সব কাজ করায়, মারধর সকালবেলা। তারপর যেটা আমরা এখন মিডিয়া এত বেশি, এখন ইলেকট্রনিক প্রিন্টিং সব মিডিয়াতে এখন তো বেশি, আমাদের অংশগ্রহণ অনেক বেশি, সেজন্য আমরা জানতে পারছি যে বলাৎকার, ধর্ষণ, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো কি আমরা চাইবো যেগুলো চলতে থাকুক, এভাবেই থাকুক? কেন এত এত মাদ্রাসা, স্কুল আমাদের দরকার, কলেজ ভার্সিটি দরকার, মাদ্রাসাও দরকার, কিন্তু এত এত কেন? ব্যাঙ্গের ছাতার মতো এত মাদ্রাসা, কিন্তু শিক্ষার মান কি তাদের? তাদের শিক্ষকদের কি কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং দেওয়া হয়? যে ওদের কি কোনো ধরনের যে শিশুদের সাথে কি আচরণবিধি, যে আমাদের যে জাতীয় শিক্ষা ক্রমে যে আছে, সেগুলো নিয়ে তাদেরকে কি কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়? তারা কি জেনে? তারা নিজেরাও এভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়ে এই শিক্ষক হয়েছে মাদ্রাসার, তারাও এভাবেই মাদ্রাসায় পড়ে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এসেছে, এবং যারা যেই নির্যাতনের শিকার হয়েছে,
নিজেরাও সেগুলোই করছে। তাদের এই এখান থেকে বেরিয়ে আনার জন্য, বের করার জন্য আমাদেরকে, আমরা মনে করি যারা নিজেদেরকে মানুষ মনে করি, সেই বোধ থেকে আমাদের দাঁড়ানো দরকার। আমাদের যে এই নির্যাতন বন্ধ হোক, আমাদের শিশুদের প্রতি এই নির্যাতন বন্ধ হোক, এটাই চাই। তা আমরা আশা করব আর কি, যে দৃষ্টান্তমূলক যে যারা করবে এগুলো, যেই প্রতিষ্ঠানেই হোক, হ্যাঁ মাদ্রাসা হোক, স্কুলও যদি হয় এরকম, তাহলে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম যাতে বন্ধ হয়ে যায়। কারণ তারা তো, এটা তাদের একটা রুটি রুচির জায়গা, সেখানে তারা কেন এগুলো করবে? তাদের সেখানে যদি আঘাত লাগে, বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই তারা এখান থেকে বুঝতে শিখবে যে কেন আমরা এগুলো করছি। এই যে এত ধরাও পড়ছে, প্রায় দেখছে, কিন্তু তাদের শাস্তি হচ্ছে না সেভাবে। তো এটা আমরা চাই, এই আইন হোক, এটার বিরুদ্ধে যে সাধারণ যৌন নির্যাতন, তারপর সেটা, তারপর ধর্ষণ, বলাৎকার, যাই হোক না কেন, এগুলোর প্রত্যেকটার জন্য আইন হোক এবং তার সঠিক প্রয়োগ হোক এবং এই অন্যায় অবিচার নৃশংসতা বন্ধ হোক। ধন্যবাদ সকলকে।